খুব শীঘ্র বিজেপি ঘোষণা করি পারে বিধানসভা প্রার্থী তালিকা। নাম চূড়ান্ত পাই দিল্লী যাইছন্তি রাজ্য সভাপতি মনমোহন সামল ও সংগঠন মহামন্ত্রী মানস মহান্তি। আজি দিল্লীরে কেন্দ্র নেতৃত্বক সহ আলোচনা করি কিছি বিধানসভা পাই প্রার্থী চূড়ান্ত করি পারে রাজ্য বিজেপি। এয়া সহিত বাকি থিবা তিন লোকসভা যেমতি কি যাজপুর, কটক ও কন্ধমাল টিকেট কু নেই বি আলোচনা হই পারে। প্রদীপ্ত মহাপাত্র ভুবনেশ্বর প্রতিনিধি আম সহিত ফোনলাইন যোগে যোড়ি হচ্ছন্তি। প্রদীপ্ত, খুব শীঘ্র বিজেপি মধ্য বিধানসভা প্রার্থী তালিকা ঘোষণা করি পারে। গতকালি বিজনতা দল 72 বিধানসভা এবং 15 লোকসভা প্রার্থীক না ঘোষণা করে সারা পরে এবে নজর রয়েছে ভারতীয় জনতা পার্টি উপরে, যা কুয়াযাচ্ছি যে নাম চূড়ান্ত পাই আজি দিল্লী যাইছন্তি রাজ্য সভাপতি মনমোহন সামল এবং সংগঠন মহামন্ত্রী মানস মহান্তি। প্রদীপ্ত, নিহতি নিবেশ আপনি যে কথা কহিলেন, আজি বিজেপি রাজ্য সভাপতি মনমোহন সামল এবং সংগঠন সাধারণ সম্পাদক মানস মহান্তি দিল্লী গস্তরে যাই এবং আপনি জাগে যে বিজেপি তার 18 জনীয় লোকসভা প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে এবং তিনটি লোকসভা প্রার্থী এপর্যন্ত ঘোষণা হয়ে না, যেমন আপনি কৌশলে যাজপুর, কন্ধমাল এবং কটক। তো এই তিনটি লোকসভা সহিত 147 বিধানসভা পাই যে প্রার্থী তাকে নেই বিজেপি রাজ্য সভাপতি মনমোহন সামল এবং মানস মহান্তি দিল্লীরে শীর্ষ নেতৃত্ব সহ আলোচনা করে পারে এবং তালিকা আজ চূড়ান্ত হয়ে পারে এবং খুব শীঘ্র এই বিধানসভার কিছু প্রার্থীক না এবং তিনি লোকসভার প্রার্থীক না মধ্যে ঘোষণা হয়ে পারে। এবং বিশেষ ভাবে আপনি জানিবে যা কুলে যে গতকালি বিজেডি দুইটি পর্যায়ে 15 জন লোকসভা প্রার্থীক না এবং 72 জন বিধানসভা প্রার্থীক ঘোষণা করে দিয়েছিল। তো নিশ্চিত ভাবে গোটি প্রকার স্পষ্ট যে বিজেপি মধ্যে খুব শীঘ্র তার প্রার্থীক না ঘোষণা করদেব এবং কেতে জন প্রার্থীক না প্রথম পর্যায়ে বিধানসভার আসুচি তা উপরে নিশ্চিত ভাবে নজর রহব এবং বিশেষ ভাবে যৌ সিট গুড়িকরে ক্যান্ডিডেট গোটে প্রকার স্থির হয়েসারিছে সেই সিট গুড়িকরে হি প্রথম পর্যায়ে প্রার্থী তালিকা আসিপারে বলে কষ্ট এবং তা সহ কটক, যাজপুর এবং কন্ধমাল প্রার্থীত্বকে নেই মধ্যে বিজেপি পূর্ব তালিকার ঘোষণা করে নথিলা। তেণু এথর এই তিনটি সিটর প্রার্থীক না মধ্যে ঘোষণা হয়ে পারে। তেণু নিশ্চিত ভাবে উভয় বিজেডি এবং বিজেপি ভিতরে এথর কড়া টক্কর হব, কারণ উভয় দলর টাণুয়া প্রার্থী নির্বাচন ময়দানকে ওলাইছন্তি এবং সেইমানক উপরে একটা ফোকস করুছি এবং বিধানসভার মধ্যে যেমনি লোকসভার আপনি দেখিবে কিছু পুরোনা প্রার্থী লে বা কিছু পুরোনা সিটিং এমপি লে যেমানকর টিকেট কটিলা, তেণু এখন বিধানসভার মধ্যে সেমতি সমান ঢঙ্গে কিছু নূয়া প্রার্থী আসিপারন্তি এবং যেমানে 19 লড়িলে এবং জিতিলে সেমিতি কিছু প্রার্থী এখন নূয়া তালিকার 24 ইলেকশন তালিকার মধ্যে রহিপারন্তি বলে চর্চা হচ্ছে। ধন্যবাদ প্রদীপ্ত মহাপাত্র ভুবনেশ্বর প্রতিনিধি আম সহ যোড়ি হইলে। যে কথা কহুলে যে সমস্ত নজর রয়েছে ভারতীয় জনতা পার্টি 147 বিধানসভা আসন পাই কেবে যে প্রার্থীক না ঘোষণা করব, তা সহ যে দুই তিনোটি রয়েছে কটক, যাজপুর এবং কন্ধমাল, এ তিনোটি লোকসভা পাই কেবে বিজেপি ঘোষণা করুছি সেমানক না তা উপরে মধ্যে নজর রইব, যোথি পাই নাম চূড়ান্ত পাই দিল্লী যাইছন্তি রাজ্য সভাপতি মনমোহন সামল ও সংগঠন মহামন্ত্রী মানস মহান্তি। বহুত বহুত ধন্যবাদ প্রদীপ্ত আপনার তমাম সূচনা পাই। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।